সকাল মা উঠে গেছিল বললাম একটা মটরশুটি শুভ সবাই ঘুমচ্ছে এদিকে আমি কেটেলে জল গরম করছি এখানে কলিনটা নিয়েছি কারণ ওইদিকের কাজ করছিলাম এই যে সব বোতলে জলগুলো ভরলাম তো একবারে এখানটা পরিষ্কার করে নিলাম আর এদিকে জল গরম হচ্ছে ওপরটা এখন আমি এইভাবে গুছিয়ে রাখি এখানে শ্বশুর মশাইয়ের ছবি এখানে ফল থাকে এখন যেহেতু রুষা ফলটা খায় আর এই বাস্কেটটার মধ্যে সব বোতলগুলো রেখে দিই এটা খুব সুবিধা হয় তাহলে জলগুলো এইভাবে পড়ে যায় না গুড মর্নিং ওয়ান আবার অনেকদিন পর এনার্জি নিয়ে ব্লগ স্টার্ট করছি কারণ কিছুদিন ব্লগ শুট করিনি আর আজকে সানডে সো হ্যাপি সানডে তো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখ সানডে স্পেশাল একটা চিকেন রান্না হবে তো এটাকে এখন ম্যারিনেশন করে রেখে দিলাম এখন কুড়ি পঁচিশ মিনিট তারপর দেখা যাক কতক্ষণে রান্না করব আর এই যে আজকে আমার দিদি তাড়াতাড়ি চলে এসছে তো এখন আপাতত দিদি করে নিক ততক্ষণ আমি চাটা বসাই তো চলো এখন আপাতত রুশাdownarrow তো ঘুরতে অসুবিধা নেই সবকিছু ঘুরে যাবে যতখান ঘুরছেন আর রুশা দাঁত করে নিয়েছে ওই দেখো ওই দেখো সবাই দেয় সবাইকে দেখাচ্ছে আর টিথ টিথ কাম করে পরিষ্কার করে মাম্মা জিজি 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 এমনি করে টিথ পরিষ্কার করে হ্যাঁ হ্যাঁ এলিফ্যান্ট এলিফ্যান্টকে দেখি দাও দেখি দাও রুশা ঘুম থেকে উঠে গেছে এবার রুশা মুখ টিচ্ছে আ আ

মুসি আলু সেদ্ধ করতে দিয়েছি আমাদের চা খাওয়া হয়ে গেছে দিয়ে ঝুটি করে দিয়েছি আর ওকেবারে ফ্রুটস দেবো বসে বসে ফ্রুটস খাবো এই যে রুশার জন্য ফ্রুটস ছাড়িয়ে দিয়েছি

পাপাকে দেবে না পাপাকে দিয়েছি না না তুমি খাও তুমি খাও খাও তুমি টাটা এই যে রেডি করে দিয়েছি ওকে করালাম সো কেন খুলছো তো একটু শ্যাম্পু করে বললাম পার্কের থেকে ঘুরে আসুক আর এরপর আমি রান্না চাপাবো মজা পড়ে নাও আচ্ছা অনেকদিন পরই শ্যাম্পু করালাম যা ঠান্ডা পড়েছিল শ্যাম্পু করানোই হচ্ছিল না যা খুলে দিলাম হেয়ার ব্যান্ডটা হয়েছে চো কোথায় যাবে কোথায় যাবে মা ঢাটা যাবে আচ্ছা যাও আজকে লাঞ্চের মেনু আছে চিকেন ভুনা আর রুটি আর সকাল সকাল তো আমি দেখলেই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দই আর তোমার নুন হলুদ আর কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর প্রথমে যে একটা মশলা শুকনো মশলা ভাজলাম সেখানে ছিল তোমার ধনে আর জাইফল না সরি জৈত্রী শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের মতো দিতে পারো আর গোলমরিচ ব্যাস আর এলাচ ছিল ওটা দিয়ে ভালো করে হালকা করে ভেজে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর আদা রসুন বাটা দেব আদা রসুন টমেটো ঠিক আছে সব পেস্ট করে রেখেছি ওইটা দেব আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে তারপর এটার মধ্যে মশলা পড়বে জিরে ধনে বাট আমার একসাথে যে মশলা বানানো থাকে সেই মশলাটা দিয়ে দিয়েছি আর তোমার যেহেতু এখানে কাঁচা লঙ্কা বা গোলমরিচের পরিমাণটা অনেকটাই থাকে তো তার জন্য এখানে জাস্ট কালারের জন্য কাশ্মীর রেড চিলি পাউডার ইউজ করেছি কিন্তু এটা পুরো প্রায় কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর তোমার গোলমরিচের মধ্যে ঝালটা আসে আর এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর চিকেনটা দিয়ে দিয়েছে আর চিকেনটা যেহেতু দইয়ের মধ্যে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল অলরেডি এটা হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না দেখতেই পাচ্ছ ঢাকা দিয়েছিলাম তো হালকা জল বেরিয়ে গেছে তো এই যেহেতু হালকা জলটা বেরিয়ে গেছে এরপর আমি যে শুকনো খোলাতে যে মশলাটা ভেজে মানে করে রেখেছিলাম গোলমরিচ টোলমরিচ দিয়ে তো সেই মশলাটা ভালো করে দিয়ে দেব তারপর ভালো করে কষবো আর এই রান্নাটার মধ্যে মেন যেটা হচ্ছে ভুনা বলতে বোঝাচ্ছে এতটুকু জল হবে না ঠিক আছে একদম গ্রেভি গ্রেভি হবে আর সত্যি দারুণ দুর্দান্ত হয়েছিল আর আমার নতুন যখন কোনো রেসিপি বানায় আমি খুব আগ্রহে থাকি যে কেমন খেতে হবে কি না খেতে হবে বা একটা টেনশন ভেতরে কাজ করে আর যদি এটা আবার যখন আমি পরেরবার ট্রাই করবো তখন কিন্তু কোনো অসুবিধেই হবে না আর ওইদিকে আমার মেয়ে চলে এসছে পার্ক থেকে ওরও খাবার রেডি ওর জন্য আজকে বানিয়েছি ডালিয়া আর ডিম পোচ ওর জন্য আজকে চিকেনটা দিইনি মানে কালকে দেব কারণ গাল পরপর খাওয়া হচ্ছে ডিম মাছ পর মানে আগের দিন মাছ তার আগের দিন ডিম এভাবে পরপর খাওয়া হচ্ছিলো বলে আজকে আমি চিকেনটাকে স্কিপ করে দিয়েছি কালকে আমি ওকে ঝোল বানিয়ে দেবো আর ওর তো চিকেন খেতে খুবই পছন্দ I hope you'll still want me I hope you'll still need me এদিকে রুশাকে খাওয়ানোও কমপ্লিট এদিকে আমার চিকেন ভুনাও কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর উপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি পুজো হয়ে গেছে এমার তো পুজো করলাম স্নান পুজো করে এখন শুভ চান করতে গেছে ও এলে খেয়ে নেব রুশাক খেয়ে ঘুমিয়ে গেছে আর মাকে আগে দিয়ে দিয়েছিলাম তোমার রুশার সাথে দিয়ে দিয়েছিলাম মা ভাত খেয়েছে রুটি খায়নি কালকে ভাত ছিল মাকে গরম করে দিয়েছি আর এখন শুভ হলে আমরা খেতে বসবো আমার রুটি রুটি হয়ে গেছে জাস্ট আরেকবার গরম করে নেবো তরকারিটা তাহলে হয়ে যাবে না এই দেখো এই যে এটা গরম করবো খাবার সময় আর দিদি আবার আজকে খিচুড়ি আর মাছের টক দিয়ে পাঠিয়েছে বাট এটা আজকে লাগবে না এখন রেখে দেবো এটা শুভ স্নান হয়ে এসছে তো আমি এটাকে এখন বসিয়ে দিই এটা আনতে দিয়েছি আর এই হ্যান্ডেলটার একটা কভার লাগবে তো এটা এখন গরম হোক ততক্ষণ আমার হাতের কাজ আছে ওটা কমপ্লিট করে নিশ্চয় আমার ঘুম থেকে উঠে গেছে জেনে গেছে মা আসছে এবারে রেস্ট নিতে এরপর আমাকে ঘুম থেকে উঠতে হবে হ্যাঁ লাগিয়ে দাও দেখো কত ভালো আমাকে ক্রিম লাগিয়ে দিচ্ছ লাগিয়ে দাও ভালো করে লাগিয়ে দাও আটা কেন বলিস তুই যা হাতে যেটা পাপাকে লাগিয়ে দিবি যা পাপাকে লাগিয়ে দা ওই হাতে আছে তো তোমার ক্রিমটা এই তো হাতে আছে আমাকে ক্রিম লাগাতে হবে আজকে টিভিতে দিয়েছে জওয়ান আর এটা আমি দেখতে গেছিলাম শুভ সাথে আর রুষা তখন একটু ছোট ছিল আজকে ফার্স্ট টাইম টিভিতে দিয়েছে এখন আটটা দশ পনেরো বাজছে এখন আমি জবান দেখছি ইনি এতক্ষণ ঘুমাচ্ছিলেন যেই দেখেছে যে সিনেমা দেখছে সবাই মিলে আমি উঠে পড়ি আমিও তো দেখতে গেছিলাম তখন আমি ছোট ছিলাম আজ আবার এই টাইমে ঘুমিয়ে গেছে আজ বিকেল চারটার সময় উঠে গেছে না তারপর আর ঘুমোয়নি তার জন্য এখন ঘুমিয়ে দিলে একটুখানি এক ঘন্টার মতো তাই না এক ঘন্টা না পঁয়তাল্লিশ মিনিট ধাতেরা বা খান আমরা সিনেমা দেখছে দেখো শুভ শুভ আবার আমাদের লাইট অফ করে দিচ্ছে আমাদের পুরো অন্ধকার ঘর করে আমরা সিনেমা দেখছি তার সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে পপকর্ন পুরো সিনেমা হল করে দিয়েছি তার সাথে তো রুষাও দেখছে এই দেখো এই দেখো ও পপকর্ন খাচ্ছে

তুই আর আজকে আমাদের রাত্রে বেলাতে ডিনারে ছিল গঙ্গা মানুষের তো আর ভাত তো চলো এটাকে এখন ঘুম পাড়াই ঘুম তো নেই বাট ঘুম পাড়াতে হবে এমনি করে রুচা এবার ঘুমবে রুচা এবার ঘুমবে তো চলো তাহলে কাল আবার বাবা কত বাজে চলো চলো বলছি তোমাদেরকে কি জানি তো কালকে আবার নেক্সট ব্লগ লেখা হবে প্রত্যেকবারই বলি কালকে দেখা হবে কিন্তু আমি একদমই এডিটের সময় পাচ্ছি না কারণ শীতকাল এত তাড়াতাড়ি টাইম পেরিয়ে যাচ্ছে আর এই যে দুষ্টু যে যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে একটু সময় মানে বের করতে একটু অসুবিধে হচ্ছে যাই হোক চেষ্টা করবো তো চলো আজকের মতো গুড নাইট বাই